সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকল আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আশা করি সকলেই ভালো আছো। তোমরা যারা 2024-25 সেশনে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করবা, তোমাদের জন্য জাস্ট এই ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও হবে। এই একটা ভিডিওতে তোমাদের যেই সবচেয়ে বড় ভুলটা হয়, সেই ভুলের সমাধানটা আমি দিয়ে দিব। বিগত বছরগুলোতে তোমাদের সিনিয়র বড় ভাইয়েরা এই ভুলটা করেছে, যার জন্য তারা বড় একটা সমস্যার সম্মুখীন হয়েছে। আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই ভুলটা আর হবে না। তো তোমাদের যেই বোর্ড বা বিভাগ বলো, ধরো তুমি ঢাকা বোর্ডের আন্ডারে, বা তুমি রাজশাহী বোর্ডের আন্ডারে, বা তুমি চট্টগ্রাম বোর্ডের আন্ডারে এসএসসি পরীক্ষা দিয়েছো, এবং তোমার ইচ্ছা তুমি ঢাকা বোর্ডের সবচেয়ে যেই বেস্ট 5টি কলেজ আছে, বা র্যাঙ্কিংয়ে টপ 5 যে কলেজগুলো আছে, সেই কলেজগুলো যে কোনো একটিতে তুমি পড়বে। তো দেখা গেছে তারা ভর্তির জন্য যেই সার্কুলার দিয়েছে, আবেদনের জন্য সেই সার্কুলার দিয়েছে, সেখানে দেখা গেছে তাদের কলেজে ভর্তি হওয়ার জন্য সর্বনিম্ন তোমার জিপিএ 4 পয়েন্ট লাগবে। অর্থাৎ তুমি যদি আবেদন করতে চাও, তোমার কমপক্ষে জিপিএ 4 পয়েন্ট লাগবে এবং সর্বোচ্চ জিপিএ 5। তো দেখা গেছে তোমার জিপিএটা জিপিএ 4 পয়েন্ট, তুমি তো খুশি যে না, আমি আমার এই স্বপ্নের এই 5টি কলেজের একটি কলেজে ভর্তি হতে পারবো। তো তুমি আবেদন করলা, কিন্তু দেখা গেল প্রথম মেরিট লিস্টে বা ফার্স্ট মেরিট লিস্টে তোমার নাম আসলো না। না আসার কারণটা আমি বলে দিই, কারণ তোমার হচ্ছে জিপিএ 4 পয়েন্ট এবং তাদের টার্গেট হচ্ছে সর্বনিম্ন জিপিএ 4 পয়েন্ট। তো জিপিএ 4 পয়েন্টের উপরে তোমার জিপিএ 5, জিপিএ 4.80, জিপিএ 4.50, এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের চয়েস তোমার মতো এই 5টি কলেজ। তো দেখা গেছে তারাও আবেদন করছে। তো যখন এই কলেজ কর্তৃপক্ষ তোমাদের যাচাই বাছাই করবে বা চয়েস করবে, তখন দেখা গেছে যে তোমার নামটা সেখানে আসবে না, কারণ তার আগে অনেক লম্বা একটা সিরিয়াল আছে। তো তুমি কি করলা, প্রথম মেরিট লিস্টে যখন নাম না আসলো, দ্বিতীয়বার তুমি যে ভুলটা করবা সেটি হচ্ছিল, তুমি যেহেতু দেখতেছো এই 5টা কলেজে এখনো আসন খালি আছে, তুমি কি করলা, আবার সেই 5টা কলেজে আবেদন করলা, দ্বিতীয় মেরিট লিস্টেও তোমার নামটা আসলো না। পরবর্তীতে বাধ্য হয়ে তোমার অন্য কোনো কলেজে ভর্তি হতে হয়। দেখা গেছে অন্য যে মানসম্মত একটা কলেজ ছিল, যেটা তোমার পছন্দ না কিন্তু গুণে মানে ভালো, তুমি সেই কলেজে প্রথমবার আবেদন করো নাই, কিন্তু লাস্ট বার এসে আবেদন করতেছো, আসন সংখ্যা আছে 20টি খালি। দেখা গেল সেখানে তুমি চান্স পেলে না, একদম নর্মাল একটা কলেজে চান্স পাইলা, তোমার সেই কলেজটা পছন্দ না কিন্তু বাধ্য হয়ে তোমার সেখানেই ভর্তি হতে হচ্ছে। কিন্তু তুমি যদি এই ভুলটা না করে, তুমি যদি প্রথমেই এই যে মোটামুটি গুণে মানে ভালো, যেটাতে তোমার জিপিএ লাগবে সর্বনিম্ন 3 পয়েন্ট কিন্তু তোমার জিপিএ আছে 4 পয়েন্ট, তুমি যদি তখনই আবেদন করতে, তুমি ওই কলেজটা পেতে এবং তুমি ওই কলেজে চান্স পেতে পড়তে পারতে। কিন্তু এখন শেষ সময় এসে এই কলেজে আবেদন করেও তুমি পাচ্ছ না, সর্বশেষ তুমি একটা নর্মাল, একদম নর্মাল একটা কলেজে চান্স পাচ্ছে। এই কারণে তোমাদেরকে আমি বলবো যে তোমাদের যে জিপিএ, সেই জিপিএর উপর ডিপেন্ড করে তুমি কলেজ চয়েস করবা। দেখা গেছে একটা কলেজের সর্বোচ্চ জিপিএ 5 লাগবে এবং সর্বনিম্ন জিপিএ 3 লাগবে, তুমি যে কাজটা করতে পারো তুমি এই কলেজটা চয়েস করতে পারো, কারণ তোমার জিপিএ 4 আছে, অনায়াসেই এই কলেজটা তোমাকে চয়েস করে নেবে। এর পরবর্তীতে তোমার হাতে অপশন আছে, তুমি যদি এই কলেজটা না চাও দ্বিতীয়বার তুমি আবেদন করতে পারো। তবে আমি বলবো প্রথমবার এসব কলেজ 2-1টা রাখবা, যে কলেজগুলোতে তোমার স্বপ্নের ওই 3টা কলেজে যদি তোমাকে নাও অ্যাকসেপ্ট করে, তুমি যাতে এই কলেজগুলোতে চান্স পাও এবং প্রথম মেরিট লিস্টে যাতে তোমার নাম আসে। তোমার যদি পছন্দ না হয় দরকার হয় দ্বিতীয়বার আবেদন করবা। তো এই ভুলটা তোমরা করবে না, তোমাদের বড় ভাইয়েরা বিগত বছরগুলোতে এই ভুল করে সর্বশেষ লাস্টে এমন একটা কলেজ পাইছে যেটা তার চান্স, মানে ইচ্ছা নাই পড়ার বা পড়াশোনা করার, বা যেটা তার চয়েস ছিল না। তো এই যে যে ভুলটা, এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য জাস্ট ক্যামেরার সামনে। আশা করি ভিডিওটা উপকার আসছে, উপকার আসলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।